করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না গাইবান্ধার বেশিরভাগ মানুষ। মুখে মাস্ক ছাড়াই সবসময় চলাফেরা করছে তারা। জনগুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার বেসিন থাকলেও তা নষ্ট। বিস্তারিত গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদনে। গাইবান্ধা শহরের হাসপাতাল এলাকার চিত্র এটি। শত শত মানুষ এসেছে চিকিৎসা নিতে, নেই সামাজিক দূরত্ব, নেই মাস্ক ব্যবহারের মালাই। এর জন্য দিচ্ছেন নানা অজুহাত। শহরের গুরুত্বপূর্ণ 31টি জায়গায় হাত ধোয়ার জন্য বেসিন বসালেও বেশিরভাগ নষ্ট হয়ে পড়ে আছে। দ্রুত এগুলো চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পৌরসভার সামনে যে বেসিন গুলো আছে, ডিসি অফিসে দেখি বেসিন আছে, সাবান নেই। করোনার লকডাউন শেষ হওয়ার পরে এটা নষ্ট হয়ে পড়ে আছে, এখন আমরা হাসপাতালে আসার পরে হাত ধুতে পারতেছি না। সব ধরনের প্রচারণা সহ মাস্ক বিতরণ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। প্রতিদিনই প্রত্যেকটা থানা পর্যায়ে আমাদের বিট পুলিশিং রয়েছে, কমিউনিটি পুলিশিং রয়েছে, ইভেন আমাদের ট্রাফিক পুলিশ রয়েছে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা এই মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করব এবং এটা অব্যাহত থাকবে। বেসিন মেরামত সহ সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। যখন প্রথম দিকে হয় করোনা, তখন আমরা জনস্বাস্থ্য প্রকৌশলকে বলেছিলাম তারা পানির ব্যবস্থাটা করে দিলাম দ্রুত হাত ধুত। এবার আমরা চাই যে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বলে আমরা সেগুলো আবার যেন চালু করা হয় এবং যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। জেলায় এ পর্যন্ত করোনায় 16 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 1482 জন। কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।